30শে জুলাই। মার কাছে শুভরাত্রির প্রার্থনা। মা, তুমি আমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু জানো। তুমি আমার না বলা কথাগুলো বোঝো। তোমার জন্য আমার ভালোবাসা কোথায় প্রকাশ করার দরকার নেই। তোমার কাছে আমার চাহিদাগুলো মুখ ফুটে বলতে হয় না। মা, আমাকে আশীর্বাদ করো এবং আমার জন্য যা ভালো তা আমাকে দিতে থাকো। তোমার প্রতি আমার ভালোবাসা যেন সর্বদা জগতের থেকে লুকিয়ে থাকে এবং আমার শেষ মুহূর্তে তুমি যেন কারো অজানতে ভালোবাসার সাথে ও নীরবে আমাকে তোমার দৈবিক কোলে নিয়ে যাও। জয় মা, জয় মা, জয় মা।